এক সময় আমাদের চলচ্চিত্রে অশ্লীলতা শুরু হয়। তো সেই অশ্লীলতা যখন শুরু হয়, তখন একটি লোক সেই অশ্লীলতার প্রথমে জন্ম দেয় আর কি। তো আপনারা তো জানেন যে আমি চলচ্চিত্রে ছিলাম, আমি অশ্লীলতাকে পছন্দ করতাম না, খুবই ঘৃণা করতাম। কারণ আমি মনে করতাম যে আমি মানুষের উপকারের জন্য এসেছি, অথচ আমার ছবি দেখে আমার ভক্তদের সন্তানরা নষ্ট হবে, এটা তো কোনো রকমের কাম্য হতে পারে না। বিশ্বাস করেন যে ওই যে লোকটি ওই চলচ্চিত্রের অশ্লীলতা শুরু করেছিল, আমি তার জন্য মনে মনে বরদোয়া করতাম। আমি ভাবতাম যে এই লোকটা যদি মরে যেত, তাহলে হয়তো বা আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির এই যে অশ্লীলতা, এটা দূর হয়ে যাবে। কিন্তু আপনারা কি জানেন যে একটা কথা আছে যে রাবণের রক্ত দিয়ে নাকি এক ফোঁটা রক্ত থেকে আবার 10টা রাবণ তৈরি হয়, এরকম একটা কথা হিন্দু শাস্ত্রের মধ্যে প্রচলিত আছে। তো কিন্তু ঘটনাটা কিন্তু ওরকমই অনেকটা হয়েছিল। উনি কিন্তু কিছুদিন পর, আল্লাহ না করো, আমার বরদোয়াতে হয়েছে কিনা জানি না, তো ওই ভদ্রলোক মারা গেল। কিন্তু মারা যাওয়ার পরে যে জিনিসটা হলো, ওই অশ্লীলতা আরও বেড়ে গেল, অনেক লোক ওর মধ্যে কিন্তু যুক্ত হয়ে গেল অশ্লীলতার সঙ্গে। পরে এমন একটা অবস্থা হলো চলচ্চিত্রের অশ্লীলতা, আপনারা তো জানেন যে আমি লাস্ট মানে আমার প্রোডাকশন হাউসও আমি বন্ধ করে দিতে হয়েছে। আমি আমার চলচ্চিত্রের, আমার যে প্রোডাকশন হাউস ছিল জয় চলচ্চিত্র, সেই জয় চলচ্চিত্রের থেকে লাস্ট আমি যে ছবি 2000 সালে আমি লাস্ট ছবি বানাই এবং আমি ঘোষণা দিই আমার প্রোডাকশন হাউস থেকে, এই পরিস্থিতি থাকলে আমি আর ছবি বানাবো না, এরকম একটা অবস্থা সৃষ্টি হয়েছিল। যাই হোক, আমি আরেকটা সেক্টরে, আপনারা জানেন যে আমি কাজ করি, সেই সেক্টরটা পরিবহন সেক্টর। এই পরিবহন সেক্টরের যে দুর্নীতি, যে চাঁদাবাজি, যে অনিয়ম, যে এখানে মাফিয়াতন্ত্র, এটি আসলে মানে মানে কোনোভাবেই কিন্তু এটা থামানো মানে যাচ্ছে না। আমি এই মানুষগুলোর কথা ভাবতাম যে এই মানুষগুলি সারা জীবন, আপনারা খেয়াল করে দেখবেন যে এই যে আনায়াতুল্লাহ গং, শাজাহান খান গং, এরা কিন্তু অনেক দীর্ঘ সময় ধরে, কিন্তু আমি যখন থেকে আমার নিরাপদ সড়কচা আন্দোলন শুরু করি তার আগে থেকে কিন্তু এরা কিন্তু আপনার গিয়া নেতৃত্ব দিচ্ছে, কিন্তু এদের নেতৃত্বের কোনো পরিবর্তন কিন্তু হচ্ছে না। এবং এর সঙ্গে আপনার গিয়া যখন বিএনপি আসে, তখন তাদেরও কিন্তু একটা গ্রুপ আছে, আমি ওদের নাম বলতে চাই না, আপনারা জানেন তাদের নামগুলো, তো তারা কিন্তু ওই এই সেক্টরটাকে দখল করে। তারপরে আবার যখন জাতীয় পার্টি আসে, তাদেরও কিন্তু একটা গ্রুপ আছে, নাঙ্গাকে সহ করে নিয়ে মানে তাদেরও একটা গ্রুপ আছে। এবং এরা কিন্তু যখন যে সরকারই আসুক না কেন, মানে সামনে থাক কিংবা পিছনে থাক, এরা কিন্তু এক হয়ে, কিন্তু সবাই কিন্তু এক হয়ে কাজ করে কিন্তু। এবং এদের একটা স্লোগান আছে, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, যে স্লোগানটা হলো গিয়া মালিক শ্রমিক ঐক্য পরিষদ। এটা একটা মানে সংগঠনও আছে, মালিক শ্রমিক ঐক্য পরিষদ। অনেকেই বলে যে মালিক আর শ্রমিকরা এক লগে হয় কী করে, কারণ দুইজনের তো আলাদা আলাদা ডিমান্ড। কিন্তু এই জায়গাটার মধ্যে তারা কিন্তু মালিক শ্রমিক ঐক্য নাম দেয়। এবং আরেকটা কথা মানে যে স্লোগানটা সেটা সেটা হলো যে মালিক শ্রমিক ঐক্য রাজনীতি যার যার তার তার, মানে কোন রাজনৈতিক দলের সে, সেটা কিন্তু তাদের কাছে বিবেচ্য বিষয় না। যার জন্য দেখবেন জাতীয় পার্টি থাকে ওদের সঙ্গে, বিএনপি থাকে ওদের সঙ্গে, আওয়ামী লীগ তো থাকেই, এবং আরও যে অন্যান্য কিছু কাজ আছে যারা একটু প্রভাবশালী, আপনার গিয়া কমিউনিস্ট পার্টিগুলোও থাকে এদের সঙ্গে। এরা কিন্তু ওই যে শুরু থেকে আপনার পরিবহন যখন থেকে শুরু হয়েছে, এই এদের এই জিনিসটা কিন্তু মাথায় নিয়ে কিন্তু তাদের ঐক্য কিন্তু কোনোভাবে ভাঙে না। তো এখানেও আমি দোয়া করতাম যে আল্লাহ এদের ঐক্যটা যদি ভাঙা যেত, তাহলে হয়তো বা সড়ককে নিরাপদ করা যেত, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা যেত, এবং এই যে চাঁদাবাজি, এই যে মহাযজ্ঞ চাঁদাবাজির যারা এইগুলো করছে, এই যে মাফিয়াতন্ত্র গড়ে উঠছে, এটা হয়তো শেষ হয়ে যাবে। তো যাই হোক, যায় না যায় না, এই একই মুখ একই চেহারা। এবং পরে কি জানেন আপনার গিয়ে, এর আগে যখন বিএনপি যখন ছিল, তাদের গাড়িগুলো কি আপনার কি মনে করেন তাদের গাড়ি কি নষ্ট হয়ে গেছে, তাদের গাড়ি কি চলছে না? ওই আপনার গিয়ে এনআইএতের ইয়ের মধ্যেই চলছে, কোম্পানির মধ্যেই কিন্তু তাদের গাড়িগুলো চলেছে। এখন কিন্তু দেখেন ওই যে এনআইএতের কিন্তু পলাইছে,
প্রায় 12,000 কোটি টাকা সড়ক থেকে কামায় আনিয়া পড়াইছে। এখন তার আবার যে দোসর ছিল, তারা কিন্তু আগে কিন্তু বিএনপিতে তারা কিন্তু কমিটি করত। পরবর্তী সময়ে 2014 সালের দিকে তারা সাইফুল আর বাতেন নামে আর এরা কিন্তু মানে আওয়ামী লীগে গিয়ে যোগ দেয় আর কি। যোগ দেওয়ার পর এখন আবার তারা কিন্তু আবার বিএনপি হয়ে গেছে, বিএনপি হয়ে গেছে। এবং গতকালকে যে ঘটনাটা ঘটেছে, যেটা মানে এই 5 তারিখের আমাদের এই যে ছাত্র জনতার আন্দোলনের পর এরকম ঘটনা খুব কমই হয়েছে আর কি। জাতীয় একটা জায়গার মধ্যে, জাতীয় প্রেস ক্লাবের মধ্যে, মানে সাধারণ কিছু মালিক যারা আছে, বাস মালিক যারা ছিল, তারা একটা কমিটি করতে চেয়েছিল। তো সেই কমিটির মধ্যে ওই যে বাতেন আর সাইফুল যে আছে, তারা সখানেক লোক পাঠায় দেয় ওখানে, ওদেরকে মারধর করে এবং একজনকে উঠায় নিয়ে চলে যায়, এবং অনেক সাংবাদিক, 4-5 জন সাংবাদিকও আহত হয়। তো আপনি চিন্তা করে দেখেন যে 5 তারিখের পরে তারা এই ধরনের একটা ঘটনা সেখানে ঘটিয়েছে, যেটা হলো গিয়ে আমাদের জাতীয় প্রেস ক্লাবে, আমাদের জাতীয় প্রেস ক্লাবে কিন্তু ওই সময়ও কিন্তু এই ধরনের কিন্তু ঘটনা খুব একটা ঘটতো না। তো কত সাহস তাদের, এবং এই সাহসের পিছনের কারণটা হলো লোভ। কারণ হাজার হাজার কোটি টাকা চাঁদাবাজি, এখানে দখলবাজি, মাফিয়াবাজি, এবং এই যে আমাদের যে শ্রমিকরা আছে যারা, তাদের তো মানে জীবন মান উন্নয়ন করে না, কারণ হচ্ছে কি ইচ্ছা করেই করে না তাদের জীবন মান উন্নয়ন। তার কারণ হলো কি, আপনাদের আমি বলি, কারা কারা দেখেছেন হীরক রাজার দেশে ছবিটি, কারা কারা দেখেছেন আমি জানি না। ওই হীরক রাজার দেশে আপনারকে রাজা মন্ত্রীকে জিজ্ঞাসা করে যে মন্ত্রী তুমি বলো তো আমাকে, এমন কি কাজ আমি করলে পরে আমার রাজ্য পরিচালনা করতে আমার কোনো প্রবলেম হবে না। তখন মন্ত্রী তাকে বলে যে রাজামশায় আপনি লেখাপড়া বন্ধ করে দেন। তো রাজা বললো যে লেখাপড়া বন্ধ করে দিলে কি হবে, বলে যে লেখাপড়াই তো মানুষ জানে, বুঝে, প্রশ্ন করতে শেখে, চাইতে শিখে, কিন্তু লেখাপড়া যদি আপনি বন্ধ করেন তাহলে জানবেও না, চাইবেও না, বুঝবেও না। তো এরাও কিন্তু এই যে আমাদের যে শ্রমিকরা যারা আছে, সাধারণ শ্রমিক, ওই নেতারা না, কিন্তু নেতাগুলি কিন্তু এরা কিন্তু শ্রমিক না, কিন্তু আসলে ওই অনেক নেতাদের কিন্তু গাড়ি আছে, কিন্তু কিন্তু শ্রমিক সাহিত্য ওখানে মানে নেতৃত্ব দান করে, কিন্তু সাধারণ শ্রমিকদেরকে কিন্তু এরা কিন্তু এই নেতাগুলো যারা আছে, আমি সবসময় বলে আসছি আপনারা জানেন যে যারা নেতৃত্ব দিচ্ছে তারা কিন্তু লুটপাট করছে, এবং এই সাধারণ মানে আমাদের যে চালকদের আছে তাদেরকে কিন্তু বৈষম্যের শিকার করছে না, তাদের জীবন মাল উন্নয়ন করে না, তাদের সন্তানদের জন্য কোনো ভাবনা চিন্তা নেয়, এত বছর ধরে গাড়ি চালায় তারা যে শেষ বয়সে যে একটা সুন্দর জীবনে থাকবে সেই ব্যবস্থা নেয়, এখনও পর্যন্ত তাদের কিন্তু নিয়োগপত্র নেয়, কর্মঘণ্টা নির্ধারণ নেয়, অনেক কিছুই নাই, কিন্তু এই কাজগুলো করে না। কেন করে না? তারা শুধু একটাই করে, তুই রাস্তার মধ্যে উশৃঙ্খল কর, যা কর, মানুষ মার, যাই কিছু কর, আমি তোর নেতা, আমি তোর জেলে যাইতে দিব না, আমি তোর মানে ফাইন দিতে আমি দিব না, এই হলো গে এদের মানে ইয়ে। এবং এই কাজটি করার জন্য এই আমাদের এই যে সাধারণ শ্রমিকরা যারা আছে তাদেরকে মানে আপনার লাঠিয়াল বাহিনী হিসাবে তারা কিন্তু তাদেরকে কিন্তু কাজ করে। এবং এই যে হরতাল টরতাল যা কিছু হয় দেখেন, এই হরতালে কিন্তু নেতাদের নেতৃত্বের কিন্তু মানে প্রুফ করে যে তারা, তাদের হাতে এতগুলি মানুষ আছে, তারা যা চায় তাই করতে পারে। কিন্তু এটা হলো গিয়ে যে আমাদের সাধারণ শ্রমিকদেরকে যদি তাদের জীবনমান উন্নয়ন করতো, তাদের যদি সেরকমভাবে বোঝাতো, তাদেরকে যদি সেরকমভাবে শিক্ষিত করত, তাদেরকে যদি সেইভাবে গাড়ি চালানোর উপযুক্ত করত, তাহলে কিন্তু তারা কিন্তু এই নেতাদের কাছে কিন্তু ধর্ণা দেওয়ার কোনো প্রয়োজন পড়তো না। কিন্তু ইচ্ছাকৃতভাবে তাদেরকে মানে দবায় রাখে যাতে তাদেরকে দিয়ে লাঠিয়াল বাহিনী হিসাবে তাদেরকে কাজ করাতে পারে। তো এই যে এই মাফিয়াতন্ত্র, আমি যখন দোয়া করছিলাম যে এটা কবে ভাঙবো, তা আমি ভাবছিলাম যে এই 5 তারিখের পরে আমাদের ছাত্র জনতার আন্দোলনের পরে নতুন বাংলাদেশে এইটা বোধহয় এখন আমি দেখব না, এই মাফিয়াতন্ত্র আর জেগে উঠতে পারবে। কিন্তু গতকালকের যে ঘটনাটা আপনি চিন্তা করে দেখেন যে কত বড় সাহস, যে জাতীয় প্রেস ক্লাবের মতো একটা জায়গার মধ্যে মানে এক মানে একটা গ্রুপ সেখানে প্রেস কনফারেন্স করছে, সেই প্রেস কনফারেন্সের মধ্যে হামলা করেছে এবং একজনকে উঠিয়ে নিয়ে গেছে, মারধর করে, মারপিট করেছে, কত বড় সাহস আপনি চিন্তা করে দেখেন কিন্তু। এবং এর পিছনেও কিন্তু রাজনীতি কিন্তু মানে মদত আছে, কিন্তু এই মদতগুলো আছে বলে কিন্তু এরা কিন্তু এই সাহসগুলো পায়, কারণ এরা প্রত্যেকে কিন্তু এই জায়গা ছাড়তে চাচ্ছে না। কিন্তু এক একজন আপনার এখানে 30 বছর 40 বছর ধরে এখানে আপনার গিয়ে 50 বছর ধরে এখানে নেতৃত্ব দিতেছে, কত মজা আপনারা বুঝতে পারছেন, কত টাকার এখানে, কারণ এই তো মানে এনআইএর কথাটা চিন্তা করলে তো আপনি বুঝতে পারবেন যে 12,000 কোটি টাকা একজনের, তাও আবার ওই যে এই মানে কয়েক বছর।
তো এই যে টাকার লোভ, এই যে টাকা, এখানে আমি ভেবেছিলাম যে এখানে আসলে একটা সংস্কার হবে, এটার জন্য একটা মানে অন্যান্য জায়গাগুলোতে যেরকম সংস্কার করার জন্য যে ব্যবস্থা নিয়েছে, আমি ভেবেছিলাম যে এই তত্ত্বাবধায়ক সরকার এই সেক্টরটাকে সুশৃঙ্খল করার জন্য, মাফিয়াকে দূর করার জন্য, চাঁদাবাজি, সন্ত্রাসী এই সমস্ত দূর করার জন্য এখানেও একটা শক্তিশালী একটা কমিটি গঠন করবে, যারা এখানে এই যে এই অনিয়মগুলো চলতেছে সেগুলো দূর করার মানে এই আমার তত্ত্বাবধায়ক সরকার অন্তত এটি ব্যবস্থা করবে। কারণ এটি করতে গেলে কিন্তু টাকা পয়সা লাগবে না। কিন্তু কিন্তু হয়েছে কি জানেন, যে এই যে এই দায়িত্বটা যিনি নেবেন, কে নেবেন, এই দায়িত্বটা কেউ নিচ্ছে না। কিন্তু কারণ আমাদের যিনি উপদেষ্টা যাকে বানানো হয়েছে, এতগুলো মন্ত্রণালয় তার হাতে মানে মাথার উপরে দিয়ে দিয়েছে, তো এই জায়গার মধ্যে সে দেখবে কী করে? তো দেখার মানে মতো সময় নাই। কিন্তু এবং কালকে যে এই ঘটনা ঘটলো, এর কোনো বিচারও কিন্তু এর জন্য কী ব্যবস্থা সেখানে কিন্তু আমাদের সমন্বয়কদেরও কোনো কথাবার্তা কিন্তু আমি শুনতে পারলাম না। কিন্তু আমি সমন্বয়কদেরকেও বলবো এবং আমি এই তত্ত্বাবধায়ক সরকারের সকলকেই বলবো, উপদেষ্টাদের বলবো, এটি চলতে দেওয়া যায় না। এই সময়ে যদি এই সময়টার মধ্যে যদি আমরা তাদের লাগাম টেনে না ধরতে পারি, এই সেক্টরটাকে যদি আমরা সোজা না করতে পারি, তাহলে কিন্তু আর পারবেন না। কিন্তু কারণ আমি একটা কথা, প্রিয় দেশবাসী আপনারা জানেন যে আমি একটা কথা সবসময় বলি, যে বটগাছ দুই পাতা দিয়ে যখন এটা চারা হয় তখন এটা উপরে ফেলে দিতে হয়, এটা ইজি সহজ। কিন্তু বটগাছ যখন বিশাল বটগাছ হয়ে যায়, এক দুই কাঠা, পাঁচ কাঠা, দশ কাঠা জমির মধ্যে যখন ও নিজেকে ছড়ায় ফেলে, তখন কিন্তু ওখান থেকে আর সরানো যায় না। তো এই বটগাছ কিন্তু আমরা কিন্তু এই পাঁচই অক্টোবরের পরে কিন্তু আমরা কিন্তু এটাকে উপড়ায় ফেলতে পারতাম। কিন্তু এখনও সুযোগ আছে, এখনও আমরা পারি সেই বটগাছগুলোকে সরিয়ে ফেলার জন্য। আমি আবারও বলবো তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টাদের বলবো, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের বলবো, সমন্বয়কদেরকে বলবো, আপনারা এগুলো এগুলো দেখেন, এগুলো নজর দেন, প্রয়োজনে আমাদেরকে সঙ্গে নিয়ে বরঞ্চ চলেন, আমরা ড্রাইভ দিই, আমরা এগুলো দমন করি আমরা সকলে মিলে। এবং জনগণকে যদি বলেন, জনগণ আসবে আপনাদের পাশে। আমরা তো সবাই মিলে আপনাদের আন্দোলনটা করতে পেরেছি, আমরা তো একটা বিজয় অর্জন করেছি। আপনারা ডাক দিলে আমরা সবাই, আমার দেশবাসী সবাই কিন্তু এই মাফিয়াদেরকে মানে আবার দূর করার জন্য কিন্তু আপনাদের পাশে আমরা কিন্তু আছি, আমরা এবং থাকবো আমরা। আপনারা আমাদেরকে কাজে লাগা, দেশবাসীকে কাজে লাগা, আমি এইটাকে আপনাদেরকে বলতে চাচ্ছি। এই সুযোগ যদি নষ্ট হয়ে যায়, এই সময় যদি আমরা এই পরিবহন সেক্টরকে যদি আমরা ঠিক না করতে পারি, আর কোনো দিন পারবো না, আর কোনো দিন পারবো না। এই এনায়েতুল্লাহ, এই যে সাইফুল আর বাতেনকে নাকি দায়িত্ব দেওয়া গেছে তার গাড়িগুলোকে ঠিক মতো রাখার জন্য, চাঁদাবাজিটা তার যে ছিল সেগুলোকে জায়েজ করার জন্য। তো বুঝতে পেরেছেন তো প্রিয় দেশবাসী, যে এখানে এরা কিন্তু মানে এরাই কিন্তু আছে। তো এই এই জায়গাগুলোর মধ্যে থেকে এই মানে যারা এই সমস্ত কাজগুলো করছে এবং এই যে বিভিন্ন মানে রাজনৈতিক নামের যে মানুষগুলো এইখানে সংযুক্ত হয়ে নানান রকমের অপকর্ম করছে, দয়া করে ভাই আপনারা একটু থামেন, একটু থামেন। কারণ এখন যদি আমরা না থামি, আমরা এই দেশটাকে যদি একটা জায়গায় না নিয়ে আগেই যদি আমরা এগুলো শুরু করে দিই, আমাদের যে পার্শ্ববর্তী দেশ যে হুমকি ধুমকি দিচ্ছে সেগুলো কিন্তু আপনারা কি বুঝতে পারছেন না? আপনারা আমরা এই সুযোগে এই সুযোগটাকে কাজে যদি না লাগাতে পারি, আর কিন্তু কোনো দিন আমরা এই করতে পারবো না। আপনাদের আপনাদের মনে নাই যে তাদের স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেছিল, যে ওদিকে ইউক্রেনের যুদ্ধ হচ্ছে, এখানে ফিলিস্তিনের যুদ্ধ হচ্ছে, ফিলিস্তিনের যুদ্ধ কেন হচ্ছে, ফিলিস্তিন রাষ্ট্রকে দখল করার যুদ্ধ হচ্ছে, ইউক্রেনের যুদ্ধ হচ্ছে সেখানে কিন্তু দখল করার যুদ্ধ হচ্ছে, তো তাদের সেনাবাহিনীকে ঠিক থাকতে বলছে, তার মানে কি তারাও এখানে ঢুকে যাওয়ার একটা ষড়যন্ত্র কিন্তু করছে? কিন্তু এগুলো চিন্তা করতে হবে আপনাদের, কিন্তু বুঝতে হবে কিন্তু যে ওই যুদ্ধে নিয়ে আমাদের মানে এইখানে ঢোকার মানে ঢুকে যাবে কিন্তু। তো কাজে আমরা যে সমস্ত কাজগুলো করছি, আমরা ভেবে চিনতে আমরা যেন কাজগুলো করি, বিশেষ করে রাজনৈতিক দলদেরকে আমি বলছি। আমি কিন্তু গত ভিডিওতে আমি বলেছিলাম যে তত্ত্বাবধায়কের সরকারের কাঁধে আমরা এই বন্দুকটা দিয়ে আমরা বাইচে গেছি। আপনারা যারা রাজনীতি করেন, কেউ যদি এই মুহূর্তে যদি ক্ষমতা এক নিতে চান, এক মাসও আপনারা টিকতে পারবেন না, কিন্তু এক মাস টিকতে পারবেন না। আপনাদের অবস্থা এই যে আগের সরকার ছিল তার চেয়ে খারাপ হবে।
তো কাজেই আমরা এখন নিজেদেরকে সংশোধন করি, দলকে সংশোধন করি, সকলে মানে আমরা অন্তত দেশটাকে ভালোবাসি, দেশটাকে মানে ঠিক করার একটা চেষ্টা করি, রাষ্ট্রকে ঠিক করার একটা সময় আসছে। অনেক আগের থেকে আমরা চেষ্টা করছিলাম রাষ্ট্রকে সংস্কার করার জন্য, সেই সুযোগটা আমাদের হয় না। ছাত্র জনতা সকলে মিলে আজকে কিন্তু সেই সুযোগটা তৈরি হয়েছে, সেই সুযোগটাকে আমরা সকলে মিলে চলেন কাজে লাগাই। এই অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি এই সমস্ত কিছু আমরা বন্ধ করি। এবং আমি আবারও আপনাদেরকে আহ্বান করছি, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের এবং সমন্বয়কদের আমি মানে অনুরোধ করছি যে আপনারা প্রয়োজনে আমাদের জনগণকে আবার ডাকেন প্রয়োজনে এই অনিয়মগুলো দূর করার জন্য। আল্লাহ আমাদেরকে বুঝ দেও, আল্লাহ আমাদের দেশকে হেফাজত করুক।